পর্ন মামলা থেকে দ্রুত নিষ্পত্তি চায় শিল্পা ও রাজকুন্দ্রা। সেই মতোই মামলা দ্রুত শুনানি চেয়ে শিল্পার কথাতেই ফার্স্ট ট্র্যাক কোর্টে দ্বারস্থ হলেন রাজকুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল। উল্লেখ্য, 2021 সালে পর্নকাণ্ডে গ্রেপ্তার হন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রা। অভিযোগ, অনৈতিকভাবে পর্ন ফিল্ম ও ভিডিও তৈরি করতেন রাজকুন্দ্রা, এমনকি হটশট অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফির ব্যবসা রমরমিয়ে চালাতেন রাজ ও তার সঙ্গীরা। নানা শর্ট ফিল্ম, এসডি ভিডিও, ফটোশুটের ভিডিও আপলোড করা হতো। ঘটনায় শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের নামও চড়ায়। অ্যাপের যে স্ক্রিনশট ভাইরাল হয় তাতে মিসিং কন্ডোম এবং গেট ডার্টি বিকিনি জোগার মতো কন্টেন্ট দেখা যায়। আবার লাস্যময় মডেলদের সঙ্গে নাকি লাইভ কমিউনিকেশন করার সুযোগও থাকতো সাইটে। এমনই একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় রাজকুন্দ্রাকে। তবে এবার মামলা থেকে দ্রুত নিস্তার পেতে ফার্স্ট ট্র্যাক কোর্টে হাজির শিল্পা ও রাজকুন্দ্রা।